হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আশা করি। তো আমিও খুব ভালো আছি, কারণ অনেকদিন ভিডিও করা হয়নি। তো অনেকদিন পর আজকে ভিডিওতে এসেছি, আমার কিছুটা প্রবলেম ছিল আর কি, তো সেই জন্য ভিডিওতে আসতে পারিনি। তো আজকে আমি ভিডিওতে অনেকদিন পর এলাম। তো বন্ধুরা, আজকে মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব, লাভবার্ডস এবং ককটেলের প্রপার সিড মিক্স ব্রিডিং সিজনে আপনারা কিভাবে বানাবেন, তো সেটা নিয়ে আজকে ডিটেলস আর কি আপনার সাথে আলোচনা করব। কারণ অনেকে অনেক রকমভাবে সিড মিক্স ইউজ করেন, আপনারা দেখে থাকবেন। তো আমি কিভাবে সিড মিক্স আমি কিভাবে বানাই বা সিড মিক্স কিভাবে প্রপারলি তৈরি করি, যেটা কম খরচের মধ্যে বা কম বাজেটের মধ্যে কিভাবে ভালো সিড মিক্স তৈরি করা হয় বা তৈরি করা যায় আর কি, সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি বা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যে কম খরচের মধ্যে আপনারা কিভাবে বেস্ট সিড মিক্স তৈরি করবেন। তো বন্ধুরা, আর একটা কথা না বললি নয়, তো আপনাদের আপনারা বুঝতেই পারছেন যে এখন পুজো এসে গেছে, পুজো চলছে আজকে। তো আজকে ভিডিওটা শুট করছি, আজকে দুর্গাপুজো ষষ্ঠী আরম্ভ হয়ে গেছে, তো মায়ের বোধন ষষ্ঠীতে। জানেন আপনারা সবাই, যারা বাঙালি সমাজে থাকে আর কি, তারা কিন্তু সবাই কিন্তু জানে আর কি। তো আমার ভিডিও দেখছেন এবং আমার সকল বন্ধুদের অনেক অনেক শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়। এবং যারা নিয়মিত আমার চ্যানেলের দর্শক এবং আমার যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানায়। তো বন্ধুরা চলুন, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে মেইনলি যে টপিক আছে আপনার সাথে শেয়ার করলাম, যে লাভবার্ডস এবং ককটেলের জন্য যে কিভাবে ব্রিডিং সিড মিক্স আপনারা বানাবেন, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, সিড মিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বার্ডসের জন্য, লাভবার্ডস এবং ককটেলের জন্য আর কি। অনেকে অনেক রকম ভাবে সিড মিক্স ইউজ করেন আর কি। তো প্রপার সিড মিক্স কিভাবে আপনারা ইউজ করবেন, তার কি কি কোয়ান্টিটি আপনি দেবেন, কি কি পরিমাণে আপনারা ইউজ করবেন, আর কি কি জিনিস আপনারা ইউজ করবেন সিড মিক্স এর জন্য, আজকে টোটালি ডিটেলস আজকে আপনার সাথে শেয়ার করবো, আলোচনা করবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি শেয়ার করবো, তখনই সরাসরি ভিডিওটা কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা চলুন, তো আমি আমার যে বার্ডসের কেজ যেখানে আছে বা বার্ডসের ফার্ম যেখানে আমার আছে আর কি, যেখানে আমার বার্ডস আছে সেখানে আপনাদের নিয়ে যাই, সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি সিড মিক্স তৈরি করি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পাখির সেটের মধ্যে এসে গেছি, তো পাখির ঘরে আমি এসে গেছি এখন। তো আজকে আপনাদের সাথে দেখাচ্ছি আমি কিভাবে সিড মিক্স আমি তৈরি করি বা লাভবার্ডস এবং ককটেলের জন্য প্রপার সিড মিক্স আপনি কিভাবে বানাবেন, আর যে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করবো এবং সেটাই আজকে আপনার সাথে দেখাবো। তো চলুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। কেউ অনেকে কনফিউজ হয়ে যায় যে সিড মিক্স এর মধ্যে আমি কি খেতে দেবো, সিড মিক্স এর জন্য আমি কি ইউজ করবো, তো সেটাই আজকে টোটালি কি পরিমাণে আপনি ইউজ করবেন, কিভাবে আপনি সিড মিক্স তৈরি করবেন ব্রিডিং সিজনে। কেননা পাখির ব্রিডিং সিজনের জন্য কিন্তু সিড মিক্সটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তো সেটাকে পাখির জন্য কিন্তু লিপ সিড ব্যবহার করা খুব ভালো। তো আমি কিভাবে সিড মিক্স তৈরি করি এবং কতটা কোয়ান্টিটি আমি ইউজ করি আর কি 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 জিনিস আমি ইউজ করি সিড মিক্স এর জন্য, সেটা আজকে আমি ডিটেলস আজকে আপনার সাথে শেয়ার করবো। তোমরা চলুন আপনারা দেখিয়ে দিই আগে সিড মিক্স এর জন্য আমি কি কি উপাদান নিচ্ছি, সেটা আজকে আপনার সাথে শেয়ার করি। দেখুন, এখানে কাঙ্গনি দানা প্রথমে সিড মিক্স এর জন্য যেটা মেন হচ্ছে কাঙ্গনি দানা, কেননা লাভবার্ডস এবং ককটেলের মেন খাবার হচ্ছে কাঙ্গনি দানা, কেন এটা হচ্ছে মেন ওদের খাবার। তো এখানে আমি কাঙ্গনি দানা নিচ্ছি, কাঙ্গনি দানা যেটা বড় দানা আছে সেই দানাটা আমি নিচ্ছি কাঙ্গনি দানা, এবং এটা অন্ধের দানা আছে দেখতে পাচ্ছেন আপনারা, আর ডিলাক্সের দানাটা আমি নিয়ে নিই। ডিলাক্সের দানাটা সবসময় আমি খাওয়াই না, কারণ একটু কস্টলি আছে। তো আমি চেষ্টা করবো সবসময় কম খরচের মধ্যে আপনাদের কিভাবে বেস্ট সিড মিক্স বানানো যায় এবং ভালো সিড মিক্স যাতে বানানো যায়। তো আপনারা অন্ধের দানাটা আমি এখানে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঙ্গনি দানা, এটা হচ্ছে আমি 1 কেজি দানা নিয়েছি আমি এখানে কাঙ্গনি দানাটা। তো কাঙ্গনি দানাটা আমি এখানে 1 কেজি নিয়েছি। কাঙ্গনি দানার সাথে এখানে আপনারা ধান দেবেন, দেখুন এখানে ধান আছে, ধান দেবেন। ধান কিন্তু বার্ষের জন্য খুব ভালো এবং মিক্সিতে আপনি ধান ইউজ করবেন, কারণ ধানের মধ্যে অনেক ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং বিভিন্ন কিছু গুণাগুণ আছে ধানের মধ্যে, ধান কিন্তু আপনারা ইউজ করবেন। এবং ধান নিয়েছি আমি এখানে 100 গ্রাম মতো ধান নিয়েছি। আর এখানে দেখুন আপনার এখানে আছে আপনার সানফ্লাওয়ার সিড, সানফ্লাওয়ার সিড বন্ধুরা দু রকমের হয়। একটা হচ্ছে দেখুন এখানে আপনারা ভালো করে দেখতে পাবেন, এখানে দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছি, একটা দেখুন এটা হচ্ছে সব থেকে ভালো যেটা সানফ্লাওয়ার সিড, যেটা হচ্ছে দেখুন সাইডে হোয়াইট হোয়াইট এরকম দাগ আছে আর কি, এটা হচ্ছে একটুখানি কোয়াস্টলি পরে, এটা হচ্ছে আপনার এটা সব থেকে ভালো। আর একটা হচ্ছে ব্ল্যাক পুরো কালো কালারের সানফ্লাওয়ার সিড, সেটা আমি ইউজ করি না, আমি যেটা এরকম দাগ দাগ আছে সাদা সাদা এইটাই আমি ইউজ করি। তো এটা একটুখানি কস্টলি আছে, মোটামুটি এখন যেটা মার্কেট যাচ্ছে এটার দাম হচ্ছে
ওই 110 থেকে 115 টাকা কেজি পড়বে আপনার। আর আমি কাঙনি দানা যেটা ইউজ করছি, কাঙনি দানা এখন যে মার্কেট প্রাইস চলছে এখন একটু দামটা বেড়ে গেছে। আমি আমি যেহেতু টোটালি একটা বস্তা কিনে নিই সবসময়, তো কাঙনি দানার এখন যে মার্কেট প্রাইস আছে আপনার 50 থেকে 55 টাকা আপনি এটা পেয়ে যাবেন অন্যের দানাটা। আর ধান, এটা যেহেতু আমার বাড়ি, ধানটা হচ্ছে আমার বাড়িতেই পাওয়া যায়, কারণ আমাদের টুকটাক চাষবাস হয় আর কি, ধানটা আমি বাড়ি থেকেই কালেক্ট করে নিয়েছি। আর এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার কুসুম দানা, এটা কিন্তু মানে লাভবাট এবং ককটেল, ককটেলটা হয়তো অনেকে পছন্দ করে না, তো লাভবাট এবং ককটেল দিয়ে দুজনেই কিন্তু এটা খাওয়ানো উচিত, কেননা কুসুম দানাটা হচ্ছে পাখির শরীরে এটা অ্যান্টিবায়োটিক এর কাজ করে, এবং আপনারা কুসুম দানাটা অবশ্যই দেবেন। তো কুসুম দানাটাও আমি ওই 100 গ্রাম মতো কুসুম দানাটা নিয়েছি, আর সানফ্লাওয়ার সিডটা আমি 150 গ্রাম নিয়েছি। তো বন্ধুরা, এরপরে আমরা আছে মিলেট আছে, এখানে দেখুন তিন ধরনের মিলেট নিয়েছি আমি, তিন ধরনের মিলেট আছে। দেখুন এখানে আসতে আসছে, এটা হচ্ছে রেড মিলেট, এটা হচ্ছে রেড মিলেট, আর এটা হচ্ছে দেখুন ইয়েলো মিলেট আছে, আর এখানে হচ্ছে একটা ব্ল্যাক ব্ল্যাক মিলেট। তো তিনটে মিলেট আমি ইউজ করবো, রেড মিলেট আর হোয়াইট, তো তিনটে মিলে আপনি 100 থেকে 150 গ্রাম আপনি ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে এটা হচ্ছে আমি ওটস নিয়েছি, এটা কিন্তু আপনারা সমস্ত বাড়তে কিন্তু এটা খাওয়াবেন, মানে যে সমস্ত বড় পাখি আছে, টিয়া জাতীয় পাখি আছে বা লাভবার দিলাম ককটেলের জন্য, ওটসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ পাখিকে এটা দেবেন, কেননা আপনারা সবসময় দেখবেন যে ব্রিডিং সিজনে, আপনারা একটা জিনিস দেখবেন যে ব্রিডিং সিজনে কিন্তু পাখিকে আমরা ভালো মন্দ ফিডব্যাক দিই, ভালো মন্দ সব ফুড খাওয়াই, এবং বিভিন্ন রকম আপনারা মেডিসিন ইউজ করেন, তার জন্য কি হয় এবং পাখি যখন বাচ্চা হয় তারা দেখবেন ব্রিডিং সিজনের সময় থেকে কিন্তু পাখি অনেক বেশি করে খায় আর কি, তার জন্য কি হয় ওদের শরীরে কিন্তু অতিরিক্ত ফ্যাট বা অতিরিক্ত চর্বি জমে, তো যেটা স্যাচুরেটেড যে ফ্যাটটা আছে এই ওটসটা দেওয়ার ফলে কি হচ্ছে, ওটসটা দেওয়ার ফলে পাখির শরীরে যে স্যাচুরেটেড ফ্যাট যেটা তৈরি হয় সেটা কিন্তু জমতে যায় না, তো সেটাকে কিন্তু ক্লিয়ার করে দেয়, তো তার জন্য কিন্তু ওটসটা কিন্তু পাখি দিয়ে ব্রিডিং সিজনে ফুড দেবেন আর কি। দেখুন বন্ধুরা, এখানে ওটসটা দেবেন, আর এরপরে আছে আপনার এখানে হচ্ছে ক্যানারি সিড, ক্যানারি সিড এখানেও দেখবেন, ক্যানারি সিডটা আমি এখানে 100 গ্রাম নিয়েছি, দেখুন এখানে ক্যানারি সিড, ক্যানারি সিডটা আপনি 100 গ্রাম নেবেন। আর এরপরে আছে আপনার দেখুন এখানে বাজরা আছে, দেখুন এখানে বাজরা, যেটা ছোট দানা বাজরা যেটা মিনি দানা সেটা ইউজ করার চেষ্টা করবেন, অনেক পাখি কি হয়, অনেক পাখি কি হয় আপনার বাজরা খায় না, অনেক পাখি দেখবেন বাজরা খেতে চায় না, তো আপনারা যে সব পাখি যে বাজরা খেতে চায় না তাদেরকে আপনারা খাওয়ানো অভ্যেস করবেন, পাখিকে অল্প অল্প করে বাজরা দেবেন, কিন্তু বাজরা পাখি শরীরে কিন্তু মানে শরীরের হেলথকে কিন্তু খুব ভালো রাখে, বাজরা কিন্তু একটু মানে ব্রিডিং সিজন বা ঠান্ডার সময় কিন্তু বাজরাটা খুব দরকার, এরা শরীরটাকে গরম রাখে এবং পাখি কিন্তু শরীরকেও খুব সুস্থ রাখে, তো বাজরাটা আপনারা অবশ্যই ইউজ করবেন, যে সমস্ত পাখি খায় না অল্প অল্প করে আপনারা ইউজ করবেন, দেখবেন পাখিরা কিন্তু খেতে লাগবে এবং খেতে শুরু করবে এবং দেখবে অনেক খুব প্রিয় খাবার হয়ে যাবে, তো বাজরাও আপনারা ইউজ করবেন, বাজরাটাও আমি 100 গ্রাম নিয়েছি। আর এখানে দেখুন আমি এখানে নিয়েছি হচ্ছে, এটা আপনারা দেখুন এখানে হচ্ছে ব্ল্যাক সিড আছে, যেহেতু এটা আমি ব্রিডিং সিজনের জন্য সিডলিং বানাচ্ছি, ব্ল্যাক সিড ঠান্ডার জন্য, তো এটা কিন্তু পাখির শরীরকে কিন্তু ঠান্ডার হাত থেকে রক্ষা করে এবং পাখির শরীরটাই কিন্তু হিট রাখে, তো এটা আমি 50 গ্রাম ইউজ করবো 1 কেজিতে। তো আর একটা জিনিস আছে আপনার দেখাচ্ছি, এটা দেখুন, এটা এটা হচ্ছে বাপুই, এটা অনেক অনেক রকম ভাবে বলে, আমরা মানে বাঙালিরা এখানে আর কি আমরা যেটাকে বলে থাকি এটা হচ্ছে বাপুই, দেখুন এটা টোটালি কিন্তু ব্রিডিং সিজনে ইউজ করবেন আপনারা, ব্রিডিং সিজনে আপনারা ইউজ করবেন, এটা ব্রিডিং এ কিন্তু পাখি ব্রিডিং মুডে আসতে সাহায্য করবে এবং পাখির শরীরেও কিন্তু শীতকালের জন্য কিন্তু হিট থাকবে পাখির শরীর এবং খুব গরম থাকবে। তো 1 কেজি চাঙনি দানার সাথে আমি কি কি ইউজ করলাম তো আপনাদের সাথে সাথে দেখালাম, দেখুন তো সমস্তটা আজকে আপনাদের মাপ বা কোয়ান্টিটি আমি বলে দিলাম, আমি যেভাবে তৈরি করি সিডনি, তো এটা কিভাবে বুকিং করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কেজি এখানে দানা দিয়ে দিলাম, 1 কেজি কাঙনি দানা আমি এখানে দিয়ে দিলাম, এবং কাঙনি দানার সাথে আমি আমি 100 গ্রাম মতো ধান এখানে আমি অ্যাড করবো, 100 গ্রাম ধান অ্যাড করবো, ধান অ্যাড করলাম আমি মোটামুটি একটা মাপে দিলাম আর কি, 100 গ্রাম আপনারা ধান ইউজ করবেন। আর এখানে আছে আপনার 150 গ্রাম মতো আপনি সানফ্লাওয়ার, কারণ শীতকালের সময় পাখির কিন্তু সানফ্লাওয়ার সিটে কিন্তু যে তেল আছে এটা কিন্তু ব্রিডিং এর সিজনে কিন্তু লাভবার্স এবং ককটেল এটা কিন্তু খুব ভালোবাসে সানফ্লাওয়ার সিটটা, সেই জন্য আমি একটুখানি বেশি ইউজ করছি, 1 কেজিতে আমি 150 গ্রাম মতো সানফ্লাওয়ার সিড ইউজ করেছি, আপনারা 100 গ্রাম ইউজ করতে পারেন কিন্তু আমি একটুখানি শীতকালের জন্য একটুখানি বেশি সানফ্লাওয়ার সিড দিয়ে একটু শীতকালে
তো সানফ্লাওয়ার সিড দিয়েছি 100 থেকে 150 গ্রাম আপনারা ইউজ করবেন সানফ্লাওয়ার সিড। আর এখানে হচ্ছে কুসুম দানা, কুসুম দানা দেখুন, কুসুম দানাও আপনারা 100 গ্রাম মতো ইউজ করবেন। এটা খুব মানে পাখির বার্জের শরীরে কিন্তু এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এর কাজ করে কুসুম দানা, এটা আপনারা 100 গ্রাম মতো ইউজ করবেন। এরপরে আছে দেখুন এখানে বন্ধুরা, এখানে হচ্ছে মিলেট আছে, রেড মিলেট, এটা টোটালি মিলেট আপনি 100 থেকে 150 গ্রাম কি 200 গ্রাম আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখুন মিলেট আছে, মিলেটটা আমি তিনটে মিলেট আমি দেবো এখানে, তো তিনটে মিলেট মিলে আমি 200 গ্রাম ইউজ করবো। হয়তো অনেকে ইউজ করেন 100 গ্রাম কি 150 গ্রাম ইউজ করে, কিন্তু আমি 200 গ্রাম মতো ইউজ করবো তিনটে মিলেট মিলিয়ে। তো এখানে হচ্ছে দেখুন এটা রেড মিলেট দেখছি, এটা দেখুন এখানে হচ্ছে ইয়েলো মিলেট আছে, এটা ইয়েলো মিলেট আছে, আর এটা আছে দেখুন ব্ল্যাক মিলেট, এটা দেখতে পাচ্ছেন কত গ্লেজি আর কি মিলেট গুলো, এটা হচ্ছে ব্ল্যাক মিলেট আছে। তো বন্ধুরা এটা দিয়ে দিলাম, এবার হচ্ছে আপনি এখানে ওটস দিচ্ছি, দেখুন এখানে ওটস 100 গ্রাম দেবেন, বেশি দেবেন না। ওটস 100 গ্রাম দিবেন আপনি, দেখুন এখানে ওটসটা দিলাম। এরপরে হচ্ছে বাজরা দেবেন, বাজরা আপনারা 100 গ্রাম ইউজ করবেন। বাজরে 100 গ্রাম ইউজ করবেন। তারপরে দেবেন আপনি ক্যানারি সিড, ক্যানারি সিড 100 গ্রাম আপনি ইউজ করবেন। ক্যানারি সিডও আপনি 100 গ্রাম ইউজ করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে সিড মিক্স কিভাবে তৈরি করছি আমি। তো ক্যানারি সিডের সাথে আপনি অল্প করে 25 থেকে 50 গ্রাম, 50 গ্রাম মতো যদি ঠান্ডা পড়ে তো ঠান্ডার সময় এই ব্ল্যাক সিডটা আপনারা ইউজ করবেন, এটা 50 গ্রাম ইউজ করবেন, বেশি দেওয়ার দরকার নেই। এটা কিন্তু পাখির শরীরকে খুব হিট রাখে, তো এটা বেশি ইউজ করবেন, এটা অল্প করে ইউজ করবেন। দেখুন এখানে বাকুই, বাকুই দেখুন এটাও আপনি 50 গ্রাম, ব্রিডিং সিজনে কিন্তু এটা আপনি ইউজ করবেন, ব্রিডিং সিজন ছাড়া কিন্তু বাকুইটা দেবেন না, কেননা এটা অ্যাকচুয়ালি পাখিকে ব্রিডিং মোডে নিয়ে আসতে সাহায্য করে এবং পাখি কিন্তু ব্রিডিং ভালো হয়, পাখি ভালো কিন্তু ব্রিডিং করে। অ্যাকচুয়ালি আমাদের সিডমিক্স কিন্তু আপনি সবসময় যেরকম ভাবে সিডমিক্স বানাবেন আর কি, যদি প্রপার ভালোভাবে যদি সিডমিক্স আপনি বানান আর কি, তাহলে দেখবেন আপনার ডিম বাচ্চা খুব ভালো হবে, ডিম ফার্টাইল হবে এবং পাখি কিন্তু অনেক ডিম মানে ডিম কিন্তু ভালোভাবে পারবে। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো সিডমিক্স তৈরি করার পাঠের জন্য আর কি, কম খরচের মধ্যে ভালো সিডমিক্স আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের শেয়ার করলাম। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিরকম ভাবে সিডমিক্সটা আমার এখানে রেডি হয়ে গেছে, সমস্ত আইটেম বা সমস্ত মেটেরিয়াল আমি এখানে আমাদের এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছি, আমি 1 কেজি কামনি দানার মধ্যে টোটাল আমি সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি। তো আপনারা যদি এইভাবে সিডমিক্স বানান বা সিডমিক্স যদি তৈরি করেন, তাহলে দেখবেন আপনাদের পাখি কিন্তু ভালোভাবে ব্রিড করছে এবং অনেক দেখবেন ডিম পাচ্ছে, বাচ্চা কিন্তু খুব ভালো থাকবে, হেলদি থাকবে এবং বাচ্চা কিন্তু খুব ভালো থাকবে। ভালোভাবে এটা আপনারা মিক্স করে নেবেন, মিক্স করার পর তারপরে এটা আপনি পাখিকে প্রোভাইড করবেন। তো বন্ধুরা আপনাদের 1 কেজির মাপের আপনাদের দেখালাম আমি কিভাবে সিডমিক্স করতে হয়। দেখুন এখানে বন্ধুরা আপনারা একটুখানি ক্যামেরাটা একটুখানি নিয়ে আসুন, দেখুন এখানে আপনি সমস্ত কিছু পাবেন, দেখুন যেমন কুসুম দানা আছে, হ্যাঁ ক্যানারি সিট আছে, কামনি দানা আছে, আপনারা সমস্ত কিছুটা কিন্তু এখানে ভালোভাবে বুঝতে পারছেন, সমস্ত কিছু সিট এখানে আছে। তো আমার কিন্তু সিডমিক্স রেডি হয়ে গেছে ফ্রেন্ডস। তো বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম আমি কিভাবে সিডমিক্স তৈরি করি ব্রিডিং সিজনে বা শীতকালে বা ব্রিডিং সিজনে আপনারা কিভাবে প্রপার সিডমিক্স পাচ্ছে দেবেন। তো আমি যেভাবে ইউজ করি সেটা আজকে আপনাদের শেয়ার করলাম। তো চলুন আপনাদের দেখাই বার্ডসটা কত ভালোভাবে কত মানে ভালো করে সিডমিক্স গুলো খায় সেটা আজকে আপনাদের শেয়ার করবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা ককটেল কিন্তু সমস্ত ককটেল দেখুন এখানে খেতে আরম্ভ করে দিয়েছে। তো আপনারা এভাবে সিডমিক্স তৈরি করবেন, দেখুন কত সুন্দর সব একসাথে কিন্তু খাচ্ছে ককটেল গুলো দেখতে পাচ্ছেন এখানে।
এখন বন্ধুরা একা একটু সমস্ত পাশে নেমে পড়ছে, দেওয়া ছাত্রছাত্রী কিন্তু একটু ক্যামেরা করছে বলে একটু ভয় পাচ্ছে। সমস্ত পাখি কিন্তু একা একা নেমে যাবে, সবাই কিন্তু খুব ভালোভাবে সেই জিনিসগুলো খাই। তা আপনারা দেখানোর চেষ্টা করলাম, দেখুন আপনারা, আপনারা এইভাবে সিট মিক্স বানাবেন। বার্ডস কিন্তু এইভাবে মিক্স সিট খুব পছন্দ করে আর কি খেতে। তো বন্ধুরা টোটালি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে যে বার্ডস এর জন্য কিভাবে সিড মিক্স, প্রপার সিড মিক্স কিভাবে বানাবেন আপনারা, তো কম খরচের মধ্যে কিভাবে বেস্ট সিড মিক্স আপনারা তৈরি করবেন। তো আমি যেভাবে মানে আমি যেভাবে তৈরি করি সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা চেষ্টা করবেন এভাবে সিড মিক্স বানানোর, তাহলে কিন্তু আপনাদের মানে পাখি ব্রিডিং খুব ভালো করবে, ডিম বাচ্চা খুব ভালো হবে এবং প্রত্যেক ডিম কিন্তু ফার্টাইল হবে। তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক কিন্তু সবাই পেতে পেতে চায় আর কি। লাইক করলে কিন্তু ভিডিও করার মোটিভেশন কিন্তু বেড়ে যায় এবং আমার আরো ভিডিও করতে ইচ্ছা লাগে আর কি। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা পাখির যত্ন নেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলবো। এখনকার মতো এটুকুই, নমস্কার।